আমরা কেকটা কাটবো, তো আমি এই ড্রেসটা পরলাম, এইরকম একটা ঘাগরা পরেছি মেয়ের সাথে ম্যাচিং ম্যাচিং, আর ইচ্ছে আসবে রেডি হচ্ছে, বাবা ছাদ থেকে ডাকতে গেল। আর এই ইয়ারিংটা পরেছি, হাতে সে আমার ঝুলুরি পুলুরি দেওয়া চুড়িটা পরেছি, আর এখন আমি কেকটাকে এখানে অ্যারেঞ্জ করব। এই যে কেকটা দেখুন, এই যে কেকটাকে বাক্স থেকে এবার বার করব, এখানে গিফটগুলো সমস্ত রাখলাম, আর এই অনেক কিছু নতুন জিনিস রয়েছে সেগুলো আস্তে আস্তে সাজাবো। এই এখানে একটা চাদর পাতলাম, না হলে ভালো লাগছিল না। আর ওইখানে বেলুনগুলো আছে, ওইগুলোতে মেয়েরা পা দিয়ে না মানে সেই সিনেমা স্টাইলে ঢুকবে। আর কাবিরগুলো রাখি দিই, নামা টাকনাও রাখি, এর মধ্যে দিয়ে দাও, দেখতে খুব ভালো লাগবে। চলুন আমি এগুলোকেও আস্তে আস্তে অ্যারেঞ্জ করি, নাহলে অনেক দেরি হয়ে যাবে, 8টা বেজে গিয়েছে। টুথপিকগুলো দাঁড়া রয়েছে, টুথপিকগুলো তুলে দিচ্ছি। আমাকে ডালিয়া ফোন করে বললো যে দিদি রসমালাই কেক করেছি, তো রসমালাই কেকের মধ্যে টুথপিক আছে দেখবেন, বার করে দেবে ওগুলো। আরেকটা কই, আরেকটা বেটা, এটা দেখতে দাও। আমি মেয়ের ব্যস্ত হয়ে গেছে, গত বছর তো করা হয়নি, এই বছর প্রাণ ভরে সাজিয়েছি, আয়োজন করেছি। এটা হাতে ঘুরে গেলে ফটাস, টুপিগুলো গোলমাল হয়ে গেল, নিয়ে আমরা সব উল দিয়ে ব্যবস্থা করলাম, আর এই টেবিল সাজানো হয়ে গেছে। কাকিমা আসেনি এখনো, মা প্রচন্ড গরম লাগছিল, তা আমার সাইডে ছেড়েছে, মা খুব গরম লাগছিল, মাকে বললাম। কাবেরি চলে এসছে, কাকিমা আসছে ভাতটা নামিয়ে, না দাদু আসুক, আর এই সাজানো ওইগুলো হয়ে যাওয়ার পরে আমি ধরাবো, চলো ফুদা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি বৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। চালি যাও, চালি যাও, চালি যাও, কাটো কেকটা, কাটো কেকটা, কাটো না, কাটো কাটো কাটো, কাটো 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 কাটো। ওরে বাবা রে, ওরে বাবা রে, এমনি করে এমনি করে, আমি কেটে কেটে পিস করে দিচ্ছি। এই বাস, এবার চল আমি এটা দিই, এবার ইচ্ছে কি জিনিস ভটাস করে। হ্যাপি বার্থডে টু ইউ, নিয়ম করে আর দেখে বেলুন গুলো হলো না। এই দেখো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, কাটাটা মুশকিল হচ্ছে, একটা ট্রে নিতে হচ্ছে, না 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 আমি খাই দি খাই দি, পড়ে যাচ্ছে সব, রসমালাই বেরিয়ে যাচ্ছে পুরো, দেখি 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 দেখি। দাদু কেদে, দাদু কেদে, দাদু কেদে, দাদু কেদে, মামাকে খাওয়া, মামাকে খাওয়া, একটা প্লেট নিয়ে আসো, একটা প্লেট নিয়ে আসো, আমি ভাতটা দিয়ে আসি।
মাকে খাও কেল কেটে গেল নাকি তারপর দিদুকে খাওয়া আমার বোকামি আমার ভিটিরা খুব ব্যস্ত হয়ে গেছে কেকটা কাটবে কাটবে আমার হাল দেখুন কি করলো দিয়ে দিয়েছি না দেখুন কি শক্ত জিনিসটা বাবা কত শক্ত আর এই যে গিফট আমার আমার মায়ের তরফ থেকে এইখানে রয়েছে গিফট গুলো কত জোরে লাগতে হলো বাবা এই সাজানো আমাদের হ্যাঁ এবার কেকটা এই বাবা দুধি পাঞ্জাবি পরে কি সুন্দর লাগছে আমাকে বাবা আরতির সময় যায় দুধি পাঞ্জাবি পরে কি সুন্দর ছবিগুলো এলো বাবা 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 কি আছে এই সব আমি আর কাবেরি সারা দুপুর ধরে আই কি সুন্দর লাগছে অর্ধেক ওই বেলুন গুলো ফুটে ফেটে এক এক হয়ে গেল এখন না আগে খাবার খাও কেকটা খাও তারপরে এই আমরা সবাই আমার হাত যাচ্ছে না ওখানে কাবেরি এখানে আমি আমাদের সেলফি ফটো সেশন হলো আমার কন্যারা নিচে গেল তিন কন্যা বাবা মা গেল বাবা ধুতি পরে বলছে বাবার বাবা কি গরম আর কাকিমাও গেল কেক গুলো এবার বিতরণ হবে মাও গেল নিচে আর আমাদেরকে চিনতে পাচ্ছেন বল চিনতে পারছি তো ঝাঁটা হাতে ছিল এই সে মেয়ে এসে ঝাঁটা হাতে ছিল এখন দেখছেন সিনেমার নায়িকা পুরো না না অতটা আরে হ্যাঁ ওরকমই তো ব্যাপার সাজু পুজো এই আমাদেরকে কেমন লাগছে একটু বলবে না আমরা ছবি তুললাম অনেকক্ষণ ধরে নিচেই খাবো মাও যায় 15টা বাজছে আর হবে না
আর দিদি ভিডিও কলে যা দেখা দেখে নিল, বেচারি মিস করলো। আর বোমটা ফাটলো না বলে একটু একটু মনটা ইয়ে হলো, ফটাস করে ওইখানে ফাটলো। তাও ভাই বউ একটু ছড়ি ছড়ি দিয়েছে, চলুন এবার নিচে গিয়ে পায়েস নলেন গুড়ের পায়েস, আষাঢ় মাসে নলেন গুড়ের পায়েস। এ কেরামতি আমার মায় করতে পারে, নলেন গুড় সংরক্ষণ করে রেখেছিল মা, এবং আষাঢ় মাসে না নলেন গুড় দিয়ে পায়েস খাবো, যেটা আপনারা শীতকালে খান। আর আমি করেছি কাবলি ছোড়ার ঘুগনি আর মিষ্টি, লুচি পাওয়ার টাইম পাইনি আর আমাদের জায়গাও নেই আর সম্ভবও নয়, কারণ দুজন এতটা হয়ে আছে আর পরিশ্রম অনেক হয়েছে। চলুন আজকে দিনটা খুব সুন্দর কাটলো, এবার একটু বুড়ি ভোজ করে বিছানায় চল। আমার মেয়ের গিফট খোলা হয়ে গেল, কই বাবু দেখাও দেখাও সবাইকে, এই রং পেন্সিল, এখানে ক্লে, এখানে বই, বাবা আমি আর মা মিলে দিয়েছি এটা। আর কে এই পায়েস খাবি, আর এই কেক, কেক খা পার্টি শুরু, কাবেরি আর আমি, বাকিরা রসমালাই দেখ না না এখন তুমি না একসাথে ভালো খেয়ে নেবে, পায়েসটা দিয়ে এবার ওদেরকে, এই দেখো এই মায়ের লবাত গুড়ের পায়েস। আর এই আমি করেছি ঘুগনি, রাত 9টা বেজে গেছে, খাওয়ার ক্যাবের কম হজম, এই দেখুন বাদ দিয়ে গেলে ড্রেস দেখুন খালি গা, এখন না বাবা কিছু করিনি। আচ্ছা আচ্ছা এই আমার এখানে দিয়ে দে, আমার এখানে দিয়ে দে, আমি খাই গা এবার ভাত দিয়ে পার্টি করাতে না। এই দেখুন কয়েক সেকেন্ডের অবস্থা দেখুন, এই দেখুন এই দেখুন, এখন এগুলো সব রকম পরিষ্কার করতে হবে, কেউ কিছু খেতে পারলো না 9টা বেজে গেছে বলে, কাকিমা কাবরি সব একটু একটু করে খেলো, কালকে মা আবার দিয়ে আসবে, কেকগুলো সব অল্প করে খেলো, আমরাও তাই। আর এখন এগুলো পয়সা করতে হবে, নাহলে কালকে আমার আরও কাজ বেড়ে যাবে। আজকে ব্লগটা দীর্ঘায়িত করবো না, খুব টায়ার্ডও লাগছে, কেনা একটু বাদেই আমার মেয়েরা বলবে মা ঘুম পেছা দেরি করবো না। চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখাবো অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে, তখন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আর আজকে আমরা খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি, গত বছর করতে পারিনি, এবছর আমরা নিজেদের মধ্যেই করলাম, নিমন্ত্রিত করিনি, কাউকে নিমন্ত্রণ করিনি, এই জন্য আমাদের ঘরে ঘরে হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুখে লম্বা চড়া হাসি রাখবেন আমার মতো সবসময়। এখন তোমাদের রাখছি, শুভরাত্রি, ভালো থাকবেন, টাটা।